হ্যালো আসসালামু আলাইকুম আলোচনা করব বিভিন্ন আজকের বিষয়টি যারা নিউ বিজ্ঞান অর্থাৎ যারা নতুন চাকরি খুঁজছেন এবং যারা প্রিন্টিং প্রোডাকশনে চাকরি করতে চান তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ এই প্রিন্ট গুলো না জানলে আমাদের অনেকাংশে চাকরি পাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই এটি হচ্ছে এওপি প্রিন্ট এওপি অর্থাৎ অল ওভার প্রিন্ট যখন কোন ফেব্রিক অথবা গার্মেন্টস এর সমস্ত অংশ জুড়ে একই ধরনের প্রিন্ট বারবার আসে অর্থাৎ রিপিট আসে তখন তাকে এ প্রিন্ট বলে এখানে আমরা ছোট ছোট ফুলের এওপি প্রিন্ট দেখতে পাচ্ছি এটি বড় ফুলের এওপি প্রিন্ট এখানে ফেব্রিকের সমস্ত অংশ জুড়ে বড় বড় ফুল দেখা যাচ্ছে এটি হচ্ছে রাবার প্রিন্ট এই রাবার প্রিন্টগুলো পোশাকের একটি নির্দিষ্ট অংশে করা হয় রাবার প্রিন্ট বেশিরভাগ সময় নিট আইটেমে করা হয় এই প্রিন্টগুলোকে হাত দিলে আমরা রাবারের মতো একটি ফিল পাব। এবং এই প্রিন্টে রাবারের মতো ইলাস্টিসিটি ধর্ম প্রকাশ করে অর্থাৎ একে টান দিয়ে ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসে এবং এই রাবার প্রিন্টের ভিতরে বাতাস পাস করতে পারে না এটি হচ্ছে এইচডি রাবার প্রিন্ট অর্থাৎ হাই ডেন্সিটি রাবার প্রিন্ট একটি রাবার প্রিন্টের উপরে বারবার প্রিন্ট করে এইচডি রাবার প্রিন্ট তৈরি করা হয় এই রাবার প্রিন্টের থিকনেস মোটা আমরা হাত দিলে অতি সহজেই বুঝতে পারবো যে এগুলোর থিকনেস মোটা এবং এই প্রিন্টগুলো সচরাচর সব ধরনের গার্মেন্টসে করা হয় না কিছু স্পেশাল গার্মেন্টসে এই ধরনের প্রিন্ট করা হয় এটি হচ্ছে ফটোপ্রিন্ট যে প্রিন্টগুলোতে একটি নির্দিষ্ট কোনো অংশের ছবি প্রকাশ করা হয় তাই ফটোপ্রিন্ট এখানে একটি কম্পিউটার এবং কম্পিউটারের প্রোগ্রামের ছবি বোঝানো হয়েছে এছাড়াও ফটোপ্রিন্টে প্রাকৃতিক পরিবেশ মানুষ পশু পাখির ছবিও থাকে এখানে আমরা গোল্ডেন অর্থাৎ সোনালি কালারের যে প্রিন্টটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গ্লিটার প্রিন্ট গ্লিটার প্রিন্টে গ্লিটার অর্থাৎ জড়ি ব্যবহার করা হয় এই প্রিন্টগুলোকে হাতে স্পর্শ করলে আমরা বুঝতে পারবো যে জড়ি ব্যবহার করা হয়েছে এবং এই প্রিন্টগুলোটি খসখসে প্রকৃতির ও ধারালো প্রকৃতির হয়ে থাকে এখানে গোল্ডেন কালারের জড়ি ব্যবহার করা হয়েছে এখানে আমরা বল প্রিন্টে গ্লিটার ব্যবহার করা দেখছি এখানে পিঙ্ক এবং কিছুটা ইটকালার টাইপের গ্লিটার ব্যবহার করা হয়েছে এখানে আমরা ফুলে গ্লিটার প্রিন্ট দেখতে পাচ্ছি এখানে গ্লিটার হিসাবে ব্যবহার করা হয়েছে সিলভার কালারের জরি গ্লিটার প্রিন্টগুলো চকচকে প্রকৃতির হয় এটি হচ্ছে আপসান প্রিন্ট প্রিন্ট ও গ্লিটার প্রিন্টের মতো চকচকে হয় কিন্তু এখানে কোনো গ্লিটার ব্যবহার করা হয় না অর্থাৎ এই দুই প্রিন্টের মধ্যে পার্থক্য শুধু গ্লিটারের ব্যবহার নিয়ে আফসান প্রিন্ট বেশিরভাগ সময় গর্জিয়াস পোশাকে ব্যবহার করা হয় এখানে আমরা একটি গেঞ্জির উপরে আফসান প্রিন্ট দেখছি এখানে আমরা ওভেন ফেব্রিকে আফসান প্রিন্ট দেখতে পাচ্ছি আফসান প্রিন্টকে আজমারা প্রিন্টও বলা হয় তবে আফসান প্রিন্ট নামে বেশি পরিচিত এই আফসান প্রিন্টগুলো বেশিরভাগ সময় লেডিস আইটেমে অর্থাৎ থ্রি পিস ওয়ান পিস স্কার্পে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় এটি হচ্ছে ফ্লক প্রিন্ট পোশাকের নির্দিষ্ট কোনো অংশে নির্দিষ্ট ডিজাইনে আঠা প্রয়োগ করে তার উপরে ফ্লক ছিটিয়ে যে প্রিন্ট করা হয় তাই ফ্লক প্রিন্ট এখানে হাতে টানলে ফ্লকগুলোকে আমরা বুঝতে পারছি এই ফ্লক প্রিন্টগুলো বেশিরভাগ সময় বেবি আইটেমে অর্থাৎ কিডস আইটেমে ব্যবহার করা হয় এবং এই ফ্লকগুলো নরম তুলার মতো হয়ে থাকে এখানে আমরা ফুলের মতো সাদা যে প্রিন্টটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাপ প্রিন্ট এই পাপ প্রিন্টগুলো একটি ফুলা প্রকৃতের হয়ে থাকে এই প্রিন্টে হাতে স্পর্শ করলে আমরা ফুলা ফুলা ভাব বুঝতে পারবো ও এই পাপ প্রিন্টের ফলে ফেব্রিক প্রিন্টের ভিতরে ঢুকে যায় তা আমরা ইনসাইড চেক করলে বুঝতে পারবো এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রিক প্রিন্টের ভিতরে ঢুকে গিয়েছে এখানে আমরা সিলভার কালারের যে প্রিন্ট দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফয়েল প্রিন্ট গার্মেন্টসের নির্দিষ্ট ডিজাইনের উপরে আঠা প্রয়োগ করে তার উপরে ফয়েল পেপার বসিয়ে হিটসেল মেশিনের মাধ্যমে চাপ এবং তাপ প্রয়োগের ফলে যে প্রিন্ট তৈরি করা হয় সেটি হচ্ছে ফয়েল প্রিন্ট এই ফয়েল প্রিন্টগুলো চকচকের প্রকৃতির হয় এবং এগুলো পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় এটি হচ্ছে পিগমেন্ট প্রিন্ট একটি ট্রাউজারের সম্পূর্ণ অংশ জুড়ে আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে ছবিগুলো পোশাকের সাথে অর্থাৎ প্যান্টের সাথে একবারে সুন্দরভাবে লেগে আছে হাত দিলে কোনো প্রিন্টই বোঝা যাচ্ছে না এই ধরনের প্রিন্টগুলোকে পিগমেন্ট প্রিন্ট বলা হয় পিগমেন্ট প্রিন্টের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রিন্টটিকে টান দিলে মাঝখানে সাঁচেস অর্থাৎ খাঁচ কাটা দেখা যায় এবং ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে এটি হচ্ছে ডিচাস প্রিন্ট ডিচাস প্রিন্ট একটি ব্যতিক্রমধর্মী প্রিন্ট এবং একটি ব্যয়বহুল প্রিন্ট এই প্রিন্টটি গার্মেন্টস গার্মেন্টসে বেশি ব্যবহার করা হয় এখানে প্রথমে ফেব্রিককে ডাই করা হয় এখানে আমরা ফেব্রিককে লাল ডাই করেছি এরপরে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন আনার জন্য আমরা লাল ডাই তুলে ফেলে সাদা যেই অংশগুলো পাচ্ছি এটি একটি ডিজাইন এবং এটি হচ্ছে ডিচাস প্রিন্ট এরপরে আবার সাদার উপরে সবুজ ও কালো প্রিন্ট করেছি এটিও ডিচাস প্রিন্টের একটি অংশ এটি হচ্ছে হিটসেল প্রিন্ট সাধারণত পোশাকের ব্যাক লেবেল হিসেবে এই প্রিন্টগুলো ব্যবহার করা হয় এই প্রিন্ট অথবা স্টিকারগুলো ব্যাক পার্টে হিটসেল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে চাপ এবং তাপ প্রয়োগ করে তৈরি করা হয় এটি হচ্ছে ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টগুলো ছোটো ছোটো ব্লক দিয়ে করা হয় এই প্রিন্টগুলোর একটি থেকে আরেকটি রিপিটের কিছুটা তারতম্য থাকে এগুলো থিকনেস নর্মাল প্রিন্টের চেয়ে একটু মোটা থাকে এই প্রিন্টগুলো ডেকোরেটিভ পারপাজে বেশি ব্যবহার করা হয় এটি হচ্ছে মোমবাটিক প্রিন্ট মোমবাটিক প্রিন্ট মোম এবং ডায়ের সমন্বয়ে করা হয় মোমবাটিক প্রিন্ট সাধারণত ওভেন ফেব্রিকে করা হয় এই প্রিন্টি ফেব্রিকের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে এবং অনেক সফট আঁকারও হয় এই মোমবাটিক প্রিন্ট সম্পর্কে একটি ভিডিও আমরা করেছিলাম সেই ভিডিওর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিন এটা হচ্ছে বল প্রিন্ট আমরা অনেক পোশাকে দেখি ছোট ছোট বলের মতো অনেক প্রিন্ট থাকে এই ছোট ছোট বলের প্রিন্টগুলোকে বল প্রিন্ট বলা হয় এই যে এগুলো হচ্ছে বল প্রিন্ট আজ তাহলে এ পর্যন্ত আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে এবং আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এর সাথে নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ